2004 সালে তথাকথিত ইসলামের ঠিকাদাররা রাজনীতির সুবাদে ভুটান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করে মাদ্রাসাগুলো সাইনবোর্ডগুলো এখানে একটি স্কুল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আজকে জেলের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ আছেন এবং তিনি বলেছিলেন যে এটা লং মার্চ হবে না, একটা ডং মার্চ হবে। সকালের কোরআন তিলাওয়াত এবং ইশাকের নামাজ, তাস্তের নামাজ, সালাতুদ দোহার নামাজ আইজেক হয়ে গেছে, কথা সত্য না সত্য না? এই যে জগতের, এই সমাজের, সোসাইটির যে মিছিল বর্তমানে চলতেছে, আমরা সেই মিছিলে যাব না আপোষ আপোষহীন হয়ে আমরা জন্মতের মিছিলে যাব? যদি যাইতে পারেন তাহলে তালামিল ইসলামের সার্থক হবে, সার্থক হবে। ইমাম আইম্মাদের শরীরের লুমখুতগুলো আঘাতগ্রস্ত হয়েছে, ইসলামকে নিরাপদে আমাদের নিকট পৌঁছাচ্ছে। আপনারা আজকে মাদ্রাসায় পড়তেছেন, এই মাদ্রাসা মাদ্রাসা থাকতো না। 2004 সালে তথাকথিত ইসলামের ঠিকাদাররা রাজনীতির সুবাদে এবং শরিক দলের সুবাদে ভুটান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করে মাদ্রাসাগুলো সাইনবোর্ডগুলো এখানে একটি স্কুল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না, জামাতে ইসলাম, যার জন্য আজকে অনেক মানুষ কাঁদতেছেন, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আজকে জেলের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ আছেন, এটি তাদের কাজটা দিচ্ছে। এবং তিনি বলেছিলেন যে এটা লং মার্চ হবে না, একটা ডং মার্চ হবে। মিষ্টি দিয়ে মিষ্টি বাহিনী তৈরি করে রাখা হয়েছিল যে আমরা ডং সাজবো আর তারা মিষ্টি 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 খাবেন, কথাটা সত্য না সত্য না? আল্লাহ তাদের মুখে মিষ্টি দিয়ে খুশি করায় নাই, আল্লাহর ওলিদের পক্ষের মানুষকে মিষ্টি করে দিয়েছে। আমরা ছিলাম নিঃস্বার্থ, আমরা ছিলাম নিওয়াজহিল্লা, আমাদেরকে রূপ পেতে আমরা সরকারও বুঝি না। বাংলাদেশের ইসলাম, ইসলামী সমাজ ব্যবস্থা, আউলিয়া কেরামের পদদলি জন্য এদেশে ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে। এই এই যে লং মার্চ এবং লং মার্চ পরবর্তীতে যে জিল্লতি জীবন, যে চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে, সেদিন যে আল্লাহ পাকের নিকটই আমরা প্রত্যাশা করি। আমি বলার কারণ হচ্ছে আমরা এই করেছি সেই করেছি এটা বলার উদ্দেশ্যে নয়, আমি এটা বোঝাবার চেষ্টা করতেছি যে আপনাদেরকে এমন জাগরিত জীবন, এমন সদাগ জীবন গ্রহণ করতে হবে, আপনাদের উপরে একটা বড় স্টিম রুলার আসতে পারে, আপনারা পারবেন সেদিন মোকাবিলা করতে। সেই মোকাবিলার জন্য আপনাদের ইতিহাস স্মরণ করিয়ে দিলাম, সাজ্জাদ আলী বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেছেন আর নামাজের সময় টুপি মাথায় দিতেছেন, এই পরিবেশ এমন ছিল না, এমন এমন থাকতো না। এখানে 45 ফুট দীর্ঘ মূর্তি স্থাপনের ইরাদা করা হয়েছিল, ইরাদা নয় বেদি তৈরি করে নেওয়া হয়েছিল। আপনাদের মতো সেই মধ্য মুজাহিদদের চিৎকারের কারণে এই সমস্ত মূর্তি পূজা থেকে আল্লাহ পাক সিলেট বাসীকে হেফাজত করেছে।